দলীয় সিদ্ধান্ত না মেনে কক্সবাজার পৌর নির্বাচনে অংশ নেয় 12 বিএনপি নেতাকর্মীকে আজীবনের জন্য বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি। বহিষ্কৃত 12 জনই ছিলেন কাউন্সিলর প্রার্থী, তাদের মধ্যে 6 জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন নাসিমা আক্তার বকুল, জাহেদা আক্তার, আক্তার কামাল আজাদ, আমিনুল ইসলাম মুকুল, ওমর সিদ্দিক লালু ও উসমান সরোয়ার টিপু। বাকি 6 বহিষ্কৃত নেতা কাউন্সিলর নির্বাচিত হতে পারেননি। তারা হলেন আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, আফসার কামাল, আবদুল্লাহ আল মামুন রিয়াদ, জাফর আলম হেলালি, সাইফুল ইসলাম লিটন ও শাহাবুদ্দিন শাহেদ। এদিকে 3 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় বহিষ্কৃত নেতা আমিনুল ইসলাম মুকুল বলেন, জনগণের সিদ্ধান্ত বলে দেবে ভবিষ্যতে দলে ফিরবে কিনা। এখনো কোনো সিদ্ধান্ত নেই, জনগণ যা বলে। আমার ওয়ার্ডের জনগণ, আমি দীর্ঘদিন এখানে পরিশ্রম করেছি, আমার এই পরিশ্রমের মূল্যায়ন করেছে আমার এলাকার জনগণ, তাদের ভালোবাসা প্রতিদান দিয়েছে আমাকে। এই জনগণ যা সিদ্ধান্ত দেবে তাই করবো, এর পরবর্তী হচ্ছে তাই। অন্যদিকে 2 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হতে না পারা বহিষ্কৃত বিএনপি নেতা জাফর আলম হেলালি বলেছেন, তিনি দলে ফিরতে চাই। আমরা তো দলে ফিরতে চাই, এখন দল চিন্তাই না করি, এটা তো দলের বিষয়, তারপর আমরা আগে করব, অবশ্যই আমরা দলে ফিরতে চাই। তবে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেছেন, বহিষ্কার প্রত্যাহারের বিষয়টি জেলার নয়, কেন্দ্রের এখতিয়ার। অথরিটি যারা এক্সপেল করেছে তারা হয়তো বিবেচনা করতে পারে, নাও করতে পারে, বিবেচনা করার আশঙ্কা থাকতে পারে, আমার এখতিয়ার না, এটা এদিকে নাম ও পরিচয় প্রকাশ না করার সত্ত্বে বিএনপির একটি সূত্র বলছে, নির্বাচিত কাউন্সিলরদের বহিষ্কার আদেশ প্রত্যাহার হতে পারে। নিউজ ডেস্ক, টিটিএন, কক্সবাজার।